তাহলে এই সমাজ থেকে আপনি কখনো প্রশংসা আশা করতে? এবার আমি একটা কথা বলছি, যুবক ভাইরা আমার কথাটা আগে শুনবেন, একমত হলে আপনারা মারহাবা বলবেন, আগে শুনেন। তাহলে আমাদের গবেষণায় বেশিরভাগ সময় দুর্নাম এসেছে, ডিমোটিভেট এসেছে, প্রশংসা কখনো আসেনি। আমার কথাটা একটু শ্রদ্ধার সাথে বলছি, আপনারা শ্রদ্ধার সাথে শুনবেন। বদনাম করার অধিকার কার আছে? যে আপনার ভালোর প্রশংসা করে সে আপনার মন্দের বদনাম করার অধিকার রাখে। যে আপনার ভালোটাকে পছন্দই করতে জানে না, সে আপনার খারাপটা নিয়ে যদি কথা বলে তার এই কথা শোনার কোনো দরকার ওই মানুষটার কথাকে মূল্যায়ন দিবেন। কেউ যদি আপনার বদনাম করে, আগে তার ভিতরে দেখবেন আপনার ভালোর প্রশংসা করে তো, যদি দেখেন হ্যাঁ আপনার ভালোর প্রশংসা করে সে আপনার বদনাম করছে, তাহলে তার কথাটা আমলে নেবেন, কারণ সে আপনার সত্যিকার শুভাকাঙ্ক্ষী। সবার কথা কানে নেওয়ার দরকার নেই। আমি কি বুঝাতে পারলাম কথাটা? এবার আপনার বদনাম যারা ফেসবুক স্ট্যাটাস মারছে তাদের আইডিতে যাই একটু চেক করেন তো, আপনার নামে প্রশংসা কয়টা লেখছে? যে আপনার প্রশংসা করার সাহস নাই সে আপনার বদনাম করে কিভাবে? এবার আমি ফাইনাল কথা বলি, একজন আরেকজনকে জাহান্নামী মনে করা, এরকম হাজার মানুষ এখানেও আছে। এই একে জাহান্নামী মনে করে, এই একে জাহান্নামী করে, ওলামায়ে কেরাম স্টেজে মৌজুদ হুজুরদের দোয়াকে সাথে নিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আর বেশি নামাজি আছে না নাই? হ্যাঁ, কিন্তু কক্তর বোমা মারে দিন দেব আজ আবাসি কিছু রইল, আর কেন জোর হন কম নামাজ আছে? রমজানের রোজা রাখছেন অনেকবার, এরকম আছে না নাই? আছে। জাকাত দিয়েছেন অনেকবার আছে না নাই? দান সৎকার করছেন এরকম অনেক আছে না নাই? মসজিদে দান করছেন এমন আছে না নাই? তাহলে আপনার জীবনে তো অনেক সওয়াব বেশি, জান্নাতে যাওয়ার জন্য তো সওয়াবেরই দরকার ইমানের পাশাপাশি। স্যার দেখি একজন জান্নাতি ব্যক্তি থাকলে দাঁড়ায় যান, আমরা একটু চেহারা দেখি, সময় দিলাম 5 মিনিট। একজন ব্যক্তি দাঁড়ান যে কনফিডেন্টলি বলতে পারবে আমি জান্নাতে যাব। যদি এমন কোন ব্যক্তি এখানে না থাকে, সে অন্যজনকে জাহান্নামী বলার অধিকার, কারণ সে নিজেই জান্নাতি হতে পারে না, অন্যকে জাহান্নামী বলার অধিকার তো তার নিজেই এখনো সঠিকে আসতে পারে নাই, অন্যের ভুল করার অধিকার। যারা আমাকে চিনেন, সেই একজন ব্যক্তি তারা বলেন তো আমি কারো ভুল করছি? কারণ আমি বদনাম করছি? কারণ আমি উল্টা স্ট্যাটাস দিছি? অনেকে বলে হুজুর আপনি বলেন না কেন? হ্যাঁ দেখ নিজে ভুল, পাঁচজনে কি ভুল হচ্ছে? হ্যাঁ নিজে দোষী, কারণ আলোচনা শুরুটা কি করেছি, র তোমাকে দেখানোর মতো কোনো আমল নাই, তুমি যদি দয়া করে একটু মাফ করে দাও। তোমাকে খুশি করার মতো কোনো আমল নাই, তুমি যদি দয়া করে মাফ করে দাও এটাই আমাদের জন্য বড় পাওনা হবে। কথা বলেন ঠিক কিনা? তাই জান্নাতে কেউ আছে? এই জিনিসটা বুঝলে ইসলাম সহজ হয়ে যাবে আপনাদের জন্য। এখানে অনেক দলের মানুষ আছে, এই একটু অনেক দলের মানুষ আছে না? মনে রাখবেন, দলের ভিন্নতা থাকা অন্যায় নয়, মতের ভিন্নতা থাকা অন্যায় নয়, চিন্তার ভিন্নতা থাকা অন্যায় নয়, পছন্দের ভিন্নতা থাকা অন্যায় নয়। অন্যায় কোনটা জানেন? ওই ভিন্নতাটাই সঠিক মনে করে সমাজে এলাকায় অশান্তি সৃষ্টি করা, এটাই হচ্ছে অন্যায়। কারণ আপনার কবর আলাদা, আমার কবর আলাদা, আপনার হিসাব আলাদা, আমার হিসাব আলাদা, যার যার হিসাব আপন আপন রবের কাছে সে সে দিবে। সুতরাং আপনার লাকিজ আপনাকে গোছাতে হবে, আমার লাকিজ আমাকে গোছাতে দিন। আপনি চিন্তা করবেন আপনার লাকিজে কি আছে, অন্যের লাকিজে কি আছে, সেটা দেখার কোনো সুযোগ। এবার আমি শেষ করছি কথা, বলেন আমার মুখে মুখে ইসলাম, ইসলাম লিখতে 5 হরফ, আলিফ সিন লাম আলিফ মিম, এই 5টি হরফের সমন্বয়ে গঠিত শব্দটি হচ্ছে ইসলাম। এই ইসলামের মাআদা মূল হরফ হচ্ছে সিন লাম মিম। আরেকটু জোরে, ও মুসলমান ভাই, কখনো কি ভাবনার ঘরে একবার প্রশ্ন এসেছে, পৃথিবীর বুকে এতগুলা নাম থাকতে আমাদের ধর্মের নাম ইসলাম হলো কেন? একবার কি এই চিন্তাটা এসেছে? বলে যে না টাইম নাই আমার, সে টাইমটা নাই। মনে রাখবেন,
আল্লাহ তাআলার প্রতিটি আদেশ নিষেধে, প্রতিটি গঠনে, প্রতিটি সজ্জিত, প্রতিটি সৃষ্টির মধ্যে কোনো না কোনো রহস্য, কোনো না কোনো কারণ আছেই আছে, আছেই আছে। শোনার জন্য কি দরকার? আপনারা বললে আমি খুশি হব। শোনার জন্য কি দরকার? আর সেই কান সম্পর্কে ছোটবেলার থেকে আমরা স্যারের মুখে শুনে আসছি, হান সা হান তানি লম্বা করে গেলি মহান হান তানি। তারপরে স্যারে বলতে হয় ফরাসি কোস নাই, স্যার শিখি নাই, ব্যানসুরুদ্দি ব্যানসুরুদ্দি। ছাত্র হান্দরি দিয়ে ই মনে মনে হতে, তুই স্যার বুড়ো অসো না, তারপরে তোর ফাই। আচ্ছা ছাত্র এখন কি ধরছে? ছাত্র এখন কি ধরছে? সে সত্যি করে বলেন তো, কান ধরছে না লতি ধরছে? আমি আপনাদের থেকে শুনবো, কান ধরছে না লতি ধরছে? সারা হয় হান ধরি বলে তো লতি ধরে দিয়ে দেখি। কান কাকে বলে? গবেষণার টাইম আমাদের হয় না, যেটা ধরেছি এটা কান নয়, এটা কানের কভার। এটা কানের কভার, এটা যদি ছিঁড়ে যায় আপনার আওয়াজ কানের মধ্যে প্রবেশ করবে। অনেকের যারা আগুনে পুড়ে যায় তারপরেও তারা শুনতে পায়। মনে রাখবেন, কানটা এটা নয় যেটা আমরা দেখি, কানটা হচ্ছে ভিতরে যেখানে শ্রবণ শক্তিটা আছে। আমরা মনে করলাম কান কোনটাকে, বাস্তবে কান কোনটা, তার মানে জানার পরও কিছু জানা বাকি থাকে, বোঝার পরও কিছু বোঝা বাকি থাকে। তাই তো বলা হয় মরণ পর্যন্ত শিকার কোনো শেষ নাই। ও স্যার এই কথা কেন বললেন? বলতে এই কথা বলার একটাই কারণ, কখনো নিজেকে রাইট মনে করবা না, কারণ তোমার আজকের শিকাটা কালকে ভুল প্রমাণিত হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আপনারা, যদি মনোযোগ যদি থাকে তাহলে আমি বলবো। ধর্মের নাম মাদ্দা হরফ সিন লাম মিম, সিন লাম মিম, যার মূল অর্থ দাঁড়ায় শান্তি। আরেকটু জোরে, আরেকটু জোরে। কিন্তু বর্তমান ইসলাম, বর্তমান ইসলাম তাহলে তা আল্লাহ যেটা বলেছেন তার সাথে কোনো কারো মিল নাই। মুসলমান যেখানে থাকবে সেখানে সবাই নিরাপদ, মুসলমান যেখানে থাকবে সবাই নিরাপদ। আর আজকে মুসলমান বাপ মারা ঢুকিলে মা জিললে। ধর্মের নাম, ধর্মের নাম, তাহলে এই ধর্মের শান্তি বজায় রাখার দায়িত্ব কাদের? মুসলমানদের। কাদের? সত্যি করে আপনি বলুন তো, এই মুসলমান কি আছে যে শান্তি বজায় রাখে? তার মানে আমরা নামের মুসলমান এখনো মুসলিম হওয়ার চেষ্টায় আছি, মুসলিম হতে পারি নাই। কারণ মুসলিম হওয়ার প্রথম শর্ত আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলে সত্যিকার মুসলমান তো সেই ব্যক্তি যার জবান থেকে কেউ কষ্ট পাবে না, যার হাত থেকে কেউ কষ্ট পাবে না, যার জবান থেকে মানুষ উপকার পাবে, যার হাত থেকে মানুষ উপকার পাবে, সেই তো সত্যিকার মুসলমান। ওই ক্যাটাগরি দিয়ে যখন হিসাব লাগাবেন দেখবেন আমি নিজেই মুসলমান না আপনিও মুসলমান। কিন্তু ঝগড়া করতেছি এ জাহান্নামি, ও জাহান্নামি, ও জাহান্নামি, ও জাহান্নামি। তো সন্তান বলে, বাবা সবাই কি যেহেতু তুমি জাহান্নামি বলেই দিলা, তুমি তো জান্নাতি হয়ে গেছো মনে হয়, তুমি জান্নাতি হয়ে গেছো। শেষ একটা কথা বলে আমি বিদায় নিচ্ছি, আমার মুখে মুখে একবার বলবেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে হবে মাশা আল্লাহ, সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি শব্দ যেগুলো বলেছি এগুলো কি নতুন না সবার জানা আছে? এর কাছে করুক না, আমরা আমাদের কাজ করি। সব প্রতিটা শব্দ আমাদের জানা আছে না নাই? আমি এখন কিছু কথা বলবো, আপনারা শুধু শব্দগুলোকে ফিট করবেন যার যেটাই মন চায়। সবাইকে স্বাধীনতা দিলাম, সবাইকে। মানুষটা দেখতে অনেক সুন্দর, কথা বলেন না,
একটু জোরে, আগামী কালকে তোমার বাসায় আমি আল্লাহ চাইলে আসব। আপনারা বলেন, আমি বলবো না। গতকাল ওই মানুষটা মারা গিয়েছে, খাবার খেয়ে পেটটা ভরেছে, পাথর থেকে সালে আলাইহিসসালামের যুগে আল্লাহর হুকুমে পাথর থেকে উটের বাচ্চা বের হয়েছে। আমি কিন্তু একটাও বলি নাই, আপনারাই বলেছেন, তার মানে আপনারা এগুলাতে একমত আছেন। একটা জায়গায় আপনারা মাশা আল্লাহ বলেছেন, সে জায়গায় আপনারা আলহামদুলিল্লাহ বলেননি। একটা জায়গায় যেখানে আলহামদুলিল্লাহ বলেছেন সেখানে আপনারা কেউ ইন্না লিল্লাহ বলেন নাই। আপনি যে জায়গায় ইন্না লিল্লাহ বলেছেন সেই জায়গায় আপনি কখনো মাশা আল্লাহ বলেননি। তার মানে আপনার আমার জ্ঞানে এতটুক জানা আছে, কখন কোন পরিস্থিতিতে কোনটা বলা দরকার কোনটা বলা দরকার নেই। কিন্তু কখনো মুসলমান আমরা ভাবি নাই, কিরে আমি খাবার পরে কেন আলহামদুলিল্লাহ বললাম, আমরা মুসলমানরা তর্কে চক্রায় লাগতাম না, আমরা ইসলামের সৌন্দর্যের মধ্যে গবেষণায় লেগে যেতাম। যে কোনো যুবক ছেলেদেরকে জিজ্ঞেস করেন, আজকে থেকে 200 বছর আগে 300 বছর আগে এই পৃথিবীর রাজত্ব ছিল মুসলমানদের হাতে, সায়েন্সের রাজত্ব ছিল মুসলমানদের হাতে, কথা বলেন না রে ভাই, চিকিৎসা বিজ্ঞানের রাজত্ব ছিল মুসলমানদের হাতে, বিভিন্ন বিজ্ঞানের বিষয়ের রাজত্ব ছিল মুসলমানদের হাতে। আজকে মুসলমানরা রাজত্ব হারাই ফেললো কেন? তখন যুবক ভাইরা আঙ্গুল দেখায় জগৎকে জানাই দেয়, আরে মুসলমানরা রাজত্ব হারাবে না তো কারা হারাবে? আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান অপর মুসলমানের ভাই হওয়া সত্ত্বেও একজন আরেকজনকে টেনে ধরে নামাতে লাগলো, একজন আরেকজনকে ডুবাই দিতে লাগলো। ওদিকে মুসলমান মুসলমান জগড়াই ফতোয়া নিয়ে বেঁচে গেল, ওদিকে বিদর্মীরা রসায়ন নিয়ে উন্নত করলো, বিজ্ঞান নিয়ে উন্নয়ন করলো, নোয়া নিয়ে উন্নয়ন করলো, পারমাণবিক নিয়ে উন্নয়ন করলো, বিভিন্ন সেক্টরে তারা উন্নয়ন করে ফেলেছে, মুসলমান ঝগড়ায় লিপ্ত হয়ে আছে। এই কমন সেন্স আমাদের কখনো খুলে নাই। মনে রাখবেন ভাইয়েরা, যে অন্যের দোষ ধরে সে সবচেয়ে বড় দোষী। জোরে বলেন না রে ভাই, আরেকটু জোরে। ওলামা ইকরাম এখানে উপস্থিত আছেন, ওনাদের থেকে জিজ্ঞেস করেন, জুমার খুতবা চলাকালীন সময়ে ইমামে মুকাররম যখন খুতবা পড়েন, মাসালাটা সবারই জানা আছে, শুধু স্মরণ করাই দিচ্ছি, ইমাম যখন খুতবা পড়েন সবার উচিত ওয়াজিব নীরব হয়ে নীরব হয়ে শোনা। এখন আমার পাশে একজন ভাই হয়তো অবুঝবশত আর না হয় অজানাবশত উনি ভুল করে কথা বলে ফেলছেন, আমি যদি ওনাকে নিষেধ করি, ভাই কথা বলা নিষেধ, আমারও গুনাহ। আমি পাশে বসা আছি, আমি মাসালাটা জানি, আমি যদি ওনাকে বলি ভাই খুতবা অবস্থায় কথা বলা নিষেধ নিষেধ, কথা বললেন না কথা বললেন না, হুজুর আমাকে বলবে যে তুমি বললা কেন? বুঝতে পারছেন ইসলাম কত সুন্দর এবং কত গোছানো? একজন বলছে তাকে নিষেধ করার অধিকার আপনার নাই, কারণ আপনি যখন নিষেধ করতে যাবেন আপনার অটোমেটিক কথা চলে আসবে। তখন হুজুরকে বললাম, হুজুর আমি কিভাবে কাজটা করতে পারি? কথা বলা ছাড়া ইশারাই করো, গুনাটা কমে যাবে। বুঝি বলা
হচ্ছে না না আসলে চিলি পোকটা কথা বলেন ঠিক কিনা? ইসলামের শরীয়তের মাসালা গুলো খুব সহজ, আমরা কঠিন বানাই ফেলছি। দেখেন নামাজ সবচাইতে স্পেশাল একটা ইবাদত, এটা করতে গেলে আপনার ওযু করতে হবে। এবার আপনার এমন অপারগতা চলে আসলো আপনার দ্বারা পানি স্পর্শ করা সম্ভব নয়, আল্লাহ বলছেন বান্দারে টেনশন করিও না, পবিত্র মাটি দিয়ে কত সহজ করে দিল আল্লাহ ইসলামকে। এবার আপনি যাচ্ছেন বেড়াইতে, নির্দিষ্ট সীমা পার করে ফেললেন, ব্যস্ততা আপনার প্রচুর, নামাজের জন্য যে পারফেক্ট টাইম দরকার সেভাবে টাইম দেওয়ার কোনো সুযোগ নেই। এবার বান্দা বিপদে পড়ে গেল, আল্লাহ কি করব, রব্বে কারিম বলে একটা কাজ করো, কসর করে ফেলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি আর সবার মুখ থেকে সুবহানাল্লাহ শুনি, সুবহানাল্লাহ নামাজ করে রাখার বান্দা টেনশন করিও না, আমি রহমান আছি তো, তুমি তো রহমাতুল লিল আলামিন নবীর উম্মত, তুমি তো আমার স্পেশাল নবীর উম্মত, টেনশন করিও না, যাকে আমি তুই বানাই দিয়েছি। সুবহানাল্লাহ, এবার রমজান মাস বান্দার ঢাকা যাওয়া লাগছে, গরম প্রচুর পরিমাণে পড়ছে, এবার বান্দা রাত্রেবেলা চিন্তা করছে যে পরিমাণ গরম পড়ছে, আমি তো রোজা রাখে সফর করতে পারবো না, জার্নি করতে পারবো না, বান্দা টেনশনে পড়ে গেল। রব্বে করিম বলে বান্দা টেনশন করো কেন, তুমি না রহমানের বান্দা, টেনশনের দরকার নাই, রব রমজানের ফরজ রোজা কি করবো। রব্বে করিম বলে পারলে রাখো, না পারলে জোরাজুরি নেই, জোরাজুরি নেই, পারলে তুমি রাখিও, কারণ লা নুকাল্লিফুল্লাহ, আমি আল্লাহ কারো উপর জুলুম হয় চাপিয়ে দেওয়া এমন কোন কাজ পছন্দ করি না। আয়াতকে যদি সামনে রাখেন আপনার বিবেকে, একটা যদি গভীরতায় যান একটা বিষয় আপনার মাথা আসবে, রব্বে করিম বলে আমি আমার বান্দার উপর বেশি কষ্ট হয়ে যায়, জোর হয়ে যায়, প্রেসার হয়ে যায়, এমন কিছু আমি চাপিয়ে দিই না। এবার কথাটাকে যদি গভীর ভাবে দেখেন আপনি দেখবেন আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে সেটাই আশা করেন, অল্প হোক, যেটা সে মন থেকে করে, বাধ্য হয়ে করাটা কিন্তু আপনি আশা করেন না, বাধ্য হয়ে করাটা কিন্তু আপনি চান না। সে যদি বলে আমি বাধ্য হয়ে করছি, সে শূন্য দিল, আপনার মন খুশি হবে না। আর সে যদি বলে আমি থেকে খুশি মনে করছি, একটা ছোট্ট গোলাপ দিল মনটা খুশি হয়ে যাবে, মনটা খুশি হয়ে যাবে। রব্বে করিম বলে আমি চাই না আমার কোন বান্দা বাধ্য হয়ে আমি রবের দরবারে সিজদায় সের ঝুঁকায় দেখ, আমি সেটা চাই না, আমি তো চাই আমার বান্দার সেই সিজদা যে সিজদায় বান্দার কপালটা জমিনে ঝুঁকে যাওয়ার আগে বান্দার মনটা আমি রবের দরবারে ঝুঁকে যায়। আমরা সেই সিজদাটাই বুঝি না, জোরে বলেন না। নবী বলছেন ভাইয়া ও তিনটা বাজার না না আর তিনটা বাজার হ্যাঁ নষ্ট কি না, এই যে এই যে বলে দশটা নয় বাজার সবাই দেখটা বাজার না, আল্লাহর সাথে কার কার কথা বলার ইচ্ছা আছে আল্লাহ কবুল করুক। এবার হাজার প্রশ্নের সমাধান, হাজার অজানাকে জানানোর জন্য আল্লাহ আমাদের কাছে একটা মেসেঞ্জার পাঠিয়েছেন, যার নাম হচ্ছে নবী রহমাতুল লিল আমীন। এই নবীকে বলা হয় মেসেঞ্জার, নাকি ভুল বললাম? না, বার্তা বাহক। তো মেসেঞ্জার আপনার মোবাইলে আছে না? বাড়ে যাবে। এই মেসেঞ্জার? না। এই মেসেঞ্জার? না। এই মেসেঞ্জার এখান থেকে যেটা দেয় সেটা ডাউনলোড কিছু হয় না, কথা বলে না কেন? এখান থেকে যা ডাউনলোড হয় এখান থেকে সেটা বের হয়, এখানে যদি খালি হয়, যেমন আপনার কাছে মেসেঞ্জার আছে, আমার কাছে মেসেঞ্জার আছে, আমি বললাম হাউ আর ইউ, ওইখান থেকে উত্তর আই এম ফাইন, এখন তার মাথার মধ্যে আই এম ফাইন নাই, আই বালা আছি এন আছে, আই এম ফাইন লেখতে দিব না, জোরে বলেন না। আমি আপনাকে এখন প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, আমি বললাম কলম নাও খাতা নাও নিচে, আমি বললাম তুমি এখানে গরুর রচনা লেখো, আপনারা সবাই কম বেশি লিখেছেন শুধু একটু মনে করেন, গরুর রচনা লেখো, আপনি পেপারটা হাতে নিলেন কলমটা হাতে নিলেন, সত্যি করে বলেন তো কলম আগে চলছে নাকি ব্রেইন আগে চলছে? ব্রেইনে যেটা আসছে কলমে সেটাই লিখছে, সেজন্য তো ফল যার তো যে গিয়ে তারাই তার ইঙ্গিত দেখায় কি হতো না, জীবনে কখনো ফাগলদের ব্যাপারে এটা বলছেন? না। এটা বলছেন? না। এটা বলছেন কি? এন্ডা কোন দাহি হইছে?
করতে মেমোরি কার্ড ফরম্যাট ও গিয়ে দেন, ঠিক না ভাই? ঠিক গরুর রস এখানে আর এবার তারা খাতা কলম দেন, পারবে? তাহলে যেটা এখানে থাকবে সেটা কেন আসবে? নবী ও মেসেঞ্জার। আর একটু জোরে জোরে জোরে, মেসেঞ্জার মানে কি? বার্তা বাহক। কেমন বার্তা? যে বার্তা দুনিয়াতে পাওয়া যায় না, যেটা আসে রবের দরবার থেকে, সে বার্তাটা ওখান থেকে নিয়ে উম্মতের কাছে, বান্দার কাছে পৌঁছাই দেন, যিনি তিনি নবী রাহমাতুল্লিল আলামিন। তার মানে এই মেসেঞ্জারের সাথে কানেকশন কোথায়? রবের সাথে। কার সাথে? আর একটু জোরে বলেন, কার সাথে? আপনার আমার মেসেঞ্জারের কানেকশন ওয়াইফাই সাথে। আরো জোরে, আপনার আমার মেসেঞ্জারের কানেকশন কোথায়? ওয়াইফাই সাথে। আপনি তো ওয়াইফাই না করেন, ডাটার সাথে। কিন্তু আপনার আমার নবীর মেসেঞ্জারের কানেকশন রবের সাথে, বলেন সুবহানাল্লাহ। এবার উম্মতের মনে স্বপ্ন, রবের সাথে যদি ইশক কথা বলতে পারতাম, ইশক কখনো যদি এমন একটা সৌভাগ্য হতো আমি আমার রবের সাথে একটু কালাম করতে পারতাম, একটু কথা বলতে পারতাম, একটা সেকেন্ড যদি কথা বলতে পারতাম। এবার উম্মত মন খারাপ করে বসে আছে, নবী রহমাতুল্লিল আলামিনের দরবার থেকে আওয়াজ আসে, উম্মত তুমি মন খারাপ করে আসো কেন? এবার উম্মত বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলেছেন, আপনার উপর যখন কোরআনের ওহি নাজিল হয়েছে, আপনার জবানের মাধ্যমে সাহাবায়ে কেরাম সৌভাগ্যবান ওনার অর্থ শুনতে পেয়েছেন, আমাদের তো বড় মনে ইচ্ছা জাগে 2022 সালের আমরা যারা উম্মতরা আছি, বান্দারা আছি, রবের সাথে যদি একটু কথা বলতে পারতাম, একটু যদি কথা বলতে পারতাম, নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। নবী রহমাতুল্লিল আলামিন বলে, উম্মত যদি তোমার মন রবের সাথে এত বেশি কথা বলতে ইচ্ছা করে, আমি তোমাকে একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি। উম্মত দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, রবের সাথে কথা বলার সুযোগ আছে? নবী রহমাতুল্লিল আলামিন মুস্কি হেসে বলে, আছে তো রে উম্মত। উম্মত একটা কাজ করো, যখনই রবের সাথে কথা বলতে ইচ্ছা করবে, কোরআনুল করিম তেলাওয়াত শুরু করে দাও। তুমি যখনই কোরআন তেলাওয়াত শুরু করবে, রবের সাথে তোমার কথা বলা হয়ে যাবে। এবার আসেন, এই কোরআন তেলাওয়াত আমাদের কাছে তার কদ্দূর। দেখেন হুজুর যখন আয়াত একটু বড় ধরে, পিছনে যারা আছে এরা হুজুর নামাজ আদায় শেষ করে হুজুর এখন সেটার কোনো মূল্যায়ন আমাদের কাছে? কেন জানেন? কোরআন কে আমরা জেনেছি, বুঝি নাই। এবার আসেন যুব সমাজ ভাইরা, নবী রহমাতুল্লিল আলামিন বলছেন, হে আমার উম্মত, তোমরা যখন নামাজে সিজদায় যাও, তোমাদের কপালটা জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। আচ্ছা আপনার বিবেকে বলেন তো, এর চেয়ে দামি আর কোনো জায়গা হতে পারে? এর চেয়ে দামি কোনো মর্যাদা হতে পারে? কিন্তু আফসোস আমাদের জন্য, সেই দামি সিজদার মধ্যে যখন ইমাম যায়, তিন তসবিহে যখন একটু লম্বা সময় নিয়ে প্রেম নিয়ে পড়ে, পিছন থেকে মিস কল আসে, তার মানে হুজুর আমারটা শেষ হয়েছে, আপনারটা শেষ হইলে কমতিটা কোথায়? শ্রদ্ধার সাথে বলছি, শেষ আলোচনা, নামাজ কোরআন ইসলাম জানার দরকার আর নাই, যথেষ্ট জেনেছে, এবার বুঝার দরকার আছে। আর একটু জোরে বলেন, কিসের দরকার? আমার যুবক ভাইরা আমার কথার সাথে একমত হন কিনা আপনারা দেখেন। প্রথম হচ্ছে জানা, তারপর হচ্ছে বুঝা, তারপর হচ্ছে করা। সিরিয়াল কি ঠিক আছে নাকি ভুল হয়েছে? যদি বলি জানা আর করা, বেজাল আছে? বেজাল? জোরে বলেন না, বেজাল। লবণের কাজ কি? জানা আছে। চিনির কাজ কি? জানা আছে। মশলার কাজ কি? জানা আছে। রাঁধুনির কাজ কি? জানা আছে। গরম পানির কাজ কি? জানা আছে। তো জানা থাকলে একটা কাজ করেন না, মাঝে মধ্যে যে দেশ বহুত কলে হতে নুসা করি জামাই রে, তুই রাঁধো বই বেশিরভাগ কম বেশি কয়তো রান্না করতে জানো? যদি আরে দে বরবাদী মহত্ব,
লবণ আছে তো, বউ বলতেছে লবণ দিছি মশলা দিছি রাঁধতে পারেন না কেন? বউ জানি ওর নাম কি হদ্দুরি এর নবুজির। একটা জিনিস জানা, একটা জিনিস বুঝা, আর একটা জিনিস করা, কয়টা জিনিস বলেছি ভাইরা? যত জামিলা জানার মধ্যে বুঝার মধ্যে কোন জামিলা? এবার যদি আপনি আমাকে হঠাৎ করে এখানে বসায় দেন, কোনটা ভলিউম, কোনটা ইফেক্ট, কোনটা ইকো, কোনটা রিভার্ব, কোনটা বেস, কোনটা হাম, আমাকে সব কিছু জানাই দিলেন, এবার আমি চালাতে পারবো না কেন? বুঝছি না তো কতটুক দিব, কতটুক ছাড়বো, কত ভোল্টেজে কতটুক, এই জিনিসটা বুঝতে পারলে জিনিসটা পারফেক্ট হয়। এবার আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। নামাজ অবস্থায় কেউ যদি হাত ছেড়ে দেয় নামাজ থাকবে? আমি সবার মুখ থেকে শুনতে চাই, নামাজ অবস্থায় কেউ যদি নামাজে হাত ছেড়ে দেয় নামাজ থাকবে? নামাজ অবস্থায় কেউ যদি হাত তুলে ফেলে নামাজ থাকবে? সবাই একমত আছেন তো? জোরে বলেন না, সবাই একমত আছেন তো? এক মিনিট পাতে কিন্তু কেউ পাল্টাই যাবেন না। সামি আল্লাহু লিমান হামিদা, হাত কি বান্দা না খোলা? এবার নামাজি ভাইয়ের কাছে আমি একটু শ্রদ্ধার সাথে, একদম শ্রদ্ধার সাথে প্রশ্ন রাখতে চাই। ভাইয়া আপনি না একটু আগে বললেন হাত করলে নামাজ থাকে না, তো সামি আল্লাহ হই কুলি ফেলি উদে কখনো কি ভেবেছেন রুকুতে কেন আজিম পড়েন, সিজদায় কেন আলা? কখনো কি একবার ভেবেছেন হাত বাঁধার সময় আল্লাহু আকবর, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবর, সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবর, বৈঠকের সময় আল্লাহু আকবর, রুকু থেকে উঠার সময় কেন সামি আল্লাহ বলতে হয়? এটা কখনো ভাবার আমাদের টাইম? যার কারণে নামাজ পড়েছি পাপ পারি কমে নাই। জোরে বলুন না, কারণ রব বলছেন আস-সালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি রব ফাইনাল ঘোষণা দিলাম, যার কাছে নামাজ থাকবে সে কখনো বাটপার হতে পারে না। বাস্তব চিত্রে দেখলাম নামাজি আছে, সুদুদি কমে নাই, নামাজি আছে, বাটপারি কমে নাই, নামাজি আছে, জায়গা দখলকারী কমে নাই। তাহলে আমার কথা তো মিথ্যা হয়ে গেল। রব বলে আমার কথা মিথ্যা নয়, তোমাদের ভিতর ভেজাল। ঠিক,